হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। ক্রিয়েটিভ মাহফুজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখব, পিএইচপি রানার সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং ইনস্টলেশন করতে হয়। ব্রাউজারে যে সার্চ দিই গুগল, গুগলে গিয়ে পিএইচপি রানার, তো পিএসপি রানার সফটওয়্যারটা ডাউনলোড করি। সার্চ দেওয়ার পরে পিএসপি রানার ডাউনলোড লিঙ্ক চলে আসলো। তো আমরা এখান থেকে পিএসপি রানার 10.4 এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। এই সফটওয়্যারটা খুবই দারুণ একটি সফটওয়্যার। পিএসপি কোড বা প্রোগ্রামিং জানা সম্পর্কে একটু ধারণা থাকলেই হবে, কোনো কোড জানা লাগবে না। টেবিল ক্রিয়েট করা বা ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, যদি সেই বিষয়টা জানা যায় বা এইটুকু জানা থাকলে পারে, এই সফটওয়্যারটা দিয়ে ওয়েব বেস অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব এবং খুব ভালোভাবে করা সম্ভব। ছোটোখাটো কাজকর্ম যদি মনে করেন যে নিজের অফিসে লোকাল হোস্ট করে ব্যবহার করবেন, সেটা করতে পারবেন। সেরকম আমাদের ডাউনলোড শেষ হয়ে গিয়েছে, তো এটা কিভাবে সেট আপ করতে হয়, এটা ইএক্সি ফাইলের উপর ডাবল ক্লিক করি, অ্যাকসেপ্ট করি, নেক্সট নেক্সট, তারপরে ইনস্টলেশন, একটু ওয়েট করতে হবে ইনস্টল শেষ হওয়ার জন্য। ফাইল কপির কাজ চলছে। সফটওয়্যারটি খুবই মজার, আপনারা কাজ করে খুবই মজা পাবেন, বিশেষ করে যারা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব বেশি জানেন না, মানে সাধারণ, একদম সাধারণ বেসিক ইউজারদের জন্য এই সফটওয়্যারটি খুবই কাজের। মনে করেন অফিসে যে কোনো কাজের জন্য একটা টেবিল ফরম্যাট বা একটা সফটওয়্যার তিন চারজন ব্যবহার করবেন, কিন্তু এমএস এক্সেল বা এক্সিস এগুলো শেয়ার করা খুবই জটিল বা শেয়ার করা নিয়ে সমস্যা থাকতে পারে, তো আপনি এটা দিয়ে লোকাল হোস্ট করে লোকাল হোস্টকে যে কোনো ওয়াইফাই রাউটারের সাথে অ্যাড করে দিয়ে আপনারা সবাই এটা ইউজ করতে পারবেন। যাই হোক, আমাদের সফটওয়্যারটা ইনস্টলেশন শেষ হয়ে গিয়েছে। সফটওয়্যারটা চালু করার পরে এই একটা ইন্টারফেস সামনে চলে আসছে, তো এটা হচ্ছে ওয়েলকাম ইন্টারফেস। ওয়েলকাম ইন্টারফেসে প্রজেক্ট নেম আছে, প্রজেক্ট লোকেশন আছে, ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন আছে, আর ডিফল্ট প্রি ইনস্টলেশন কিছু প্রজেক্ট আছে, কার, ক্লাসিফাইড ইভেন্ট, জবস, নলেজ বেস, নিউজ, পেপাল, রিয়েল ইস্টেট, তো আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে যে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমরা পরের পর্বে দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশনগুলো তৈরি করে কাজ করতে হয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।